টিباتന്ത്രി সামনে রেখে রিয়াজ এবং ফেরদৌস প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন ফেরদৌস বলেন দুদিন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তা নির্বাচনী প্রচারণায় থাকব তার সঙ্গে বিভিন্ন ধরনের মিটিং পথসভায় অংশ গ্রহণ করব তবে সবার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করব তার মাজার জিয়ারতের পরপরি আমরা माननीय প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করব আরেকজনায়ক রিয়াজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় থাকার জন্য তার সঙ্গে রয়েছে বলে জানান এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক ভালো লাগার বিষয় প্রতিনিধি আমি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী আছি রিয়াজ আরো বলেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়া আমার জন্য একটা অসাধারণ পাওয়া আমাদের প্রধানমন্ত্রী যে চলচ্চিত্র বান্ধব একটি সরকারের প্রধান সেটি একাধিকবার প্রমাণ হয়েছে তিনি শিল্পীদের যে মর্যাদা দেন এটা অভিভূত হওয়ার মতো এজন্য চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞ আমরা এর আগে গত একুশ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজি এর তেহাত্তরতম অধিবেশনে যোগ দিতে ছয় দিনের সরকারি সফরে নিউ ইয়র্ক গিয়েছিলেন রিয়াজ ও ফেরদৌস একাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেখানেই ফেরদোস এবং রিয়াজ তার সফর সঙ্গী হয়েছেন এবার শেখ হাসিনা সাংস্কৃতিক জগতের অনেককেই মনোনয়ন দিয়েছেন তিনি চাইছেন দেশ আসলে সংস্কৃতিতে অনেক বেশি এগিয়ে যাক নির্বাচনকে সামনে রেখে রিয়াজ এবং ফেরদোস প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন ফেরদোস বলেন দুদিন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার নির্বাচনী প্রচারণায় থাকব তার সঙ্গে বিভিন্ন ধরনের মিটিং পথসভায় অংশগ্রহণ করব তবে সবার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করব তার মাজার জিয়ারতের পরপরই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করব আরেক চেতনায়ক রিয়াজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় থাকার জন্য তার সঙ্গে রয়েছে বলে জানান এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক ভালো লাগার বিষয় চলচ্চিত্রের প্রতিনিধি হয়েই আমি এবং ফেরদোস মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় আছি রিয়াজ আর বলেন প্রধানমন্ত্রী সফর সঙ্গী হওয়া আমার জন্য একটা অসাধারণ পাওয়া আমাদের প্রধানমন্ত্রী যে চলচ্চিত্র বান্ধব একটি সরকারের প্রধান সেটি একাধিকবার প্রমাণ হয়েছে তিনি শিল্পীদের যে মর্যাদা দেন এটা অভিভূত হওয়ার মতো এজন্য চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞ আমরা এর আগে গত একুশ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ তিয়াত্তরতম অধিবেশনে যোগ দিতে ছয় দিনে সরকারি সফরে নিউ গিয়েছিলেন রিয়াজ ও ফেরদৌস একাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেখানেই ফেরদৌস এবং রিয়াজ তার সফর সঙ্গী হয়েছেন এবার শেখ হাসিনা সাংস্কৃতিক জগতের অনেককেই মনোনয়ন দিয়েছেন তিনি চাইছেন দেশ আসলে সংস্কৃতিতে অনেক বেশি এগিয়ে যাক আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ